দানার প্রভাবে গতকাল ভারী বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা সংলগ্ন এলাকাতেও এবং শহর কলকাতাতেও। তবে আজ সকাল থেকে কিছুটা হলেও বৃষ্টিপাত কিন্তু কমেছে, কিন্তু জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। চিনার পার্কের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে জানবার চেষ্টা করব। একেবারে সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, এখান থেকেই জানবার চেষ্টা করি চিনার পার্কের এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে। সুপ্রভাত তনয়া, একেবারেই তাই, তুমি যেমনটা বললে চিনার পার্কে এখনো পর্যন্ত সেই একই ছবি স্পষ্ট। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, আমি এই মুহূর্তে ছবি দেখাবো। চিনার পার্কের যে রাস্তা, সেই মেইন রাস্তাতে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে, এবং সেই জলের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে প্রত্যেকে। গাড়ির চাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানিকটা বসেই যাচ্ছে, গাড়িগুলোও কিন্তু ঠিক এইভাবেই যাতায়াত করছে, এবং সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদেরকেও এই জমা জলের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। সব থেকে বড় বিষয় তনয়া, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে, আমি মোহিতকে অনুরোধ করবো, মোহিত পাশের ছবিটা একটু দেখাও। পাশেই রয়েছে হাসপাতাল, একটি হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে জমা জল যেভাবে রয়েছে, রোগের যে সৃষ্টি সেই রোগের সৃষ্টি কিন্তু এই জমা জল থেকেই হবে। এই হাসপাতাল রয়েছে একেবারে সেই হাসপাতালের সামনের রাস্তাতে এতটা পরিমাণে জল জমে, এবং ভারী বৃষ্টিপাত হলেই, শুধু ভারী বৃষ্টিপাত কেন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেই চিনার পার্ক উল্টোডাঙা এই রাস্তাগুলোয় জল জমে যায়। কিন্তু তারপরেও টনক নড়ে না প্রশাসনের, টনক নড়ে না পুরসভার। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ সকাল সকাল, গতকাল বৃষ্টি হয়েছে, রাতের পর থেকে বৃষ্টি আর কিন্তু কলকাতায় হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে জলও কিন্তু নামেনি চিনার পার্কে এখনো পর্যন্ত। গতকালের ছবিটাই আরো একবার স্পষ্ট হচ্ছে, পাশে একটি হাসপাতাল থাকা সত্ত্বেও কারোর কোনো খেয়ালই নেই যে হাসপাতালে যারা রোগীরা ভর্তি হতে আসেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, রোগ নিরাময় কেন্দ্র হাসপাতাল নাকি হাসপাতালের সামনে যেভাবে জল জমে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগ যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। এবং এই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছ ভিডিও জার্নালিস্ট মহিষের সেই ছবি দেখাচ্ছে, সকাল সকাল এখনো পর্যন্ত প্রচুর জল জমে রয়েছে, এবং এই জলের মধ্যেই সাধারণ মানুষকে কার্যত জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বছরের পর বছর ধরে। প্রত্যেক বছর একটি করে ঘূর্ণিঝড় আসে, প্রত্যেক বছর বর্ষাকালে বৃষ্টিপাত হয়, কিন্তু তারপরেও কিন্তু কারোর টনক নড়ে না। আর বারবার এই প্রশ্ন আমরা গতকাল থেকে করে গিয়েছি, হাসপাতালেও জল জমে যাচ্ছে, SSKM, CNMC, কলকাতা মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালের ছবি আমরা দেখিয়েছি, কিন্তু এই মুহূর্তে চিনার পার্কে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যারা রোগীরা আসবেন তাদেরকে নিয়ে আসা যে কতটা কষ্টকর, আরও একবার সেই ছবি দেখাবো। এই মুহূর্তে সেই ছবি আরও একবার দেখাবো, একদিকে জল জমে রয়েছে আর অন্যদিকেই রয়েছে সেই হাসপাতালের ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ, এই বিভাগেই কিন্তু রোগীদের প্রথমে নিয়ে আসা হয়। তাহলে রোগীরা যখন আসবে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে, তখন তাদের এই জল পেরিয়েই কিন্তু যেতে হবে। আর এটা যে কতটা খারাপ পরিস্থিতি বা কতটা কষ্টকর, কতটা যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু বছরের পর বছর ধরে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা ভোগ করছেন। গাড়ির চাকা যে কোনো মুহূর্তে বসে যায়, বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে একেবারে, সেই গর্তে কোনো সময় যদি চাকা বসে যায় সেক্ষেত্রে বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে তনয়া। তুমি দেখতে পাচ্ছ গাড়িগুলো কত আস্তে আস্তে এখানে যাতায়াত করছে, এবং বিভিন্ন সময় রাত্রিবেলা তো আমরা জানি যে এই সব রাস্তায় গাড়ি কতটা জোরে যাতায়াত করে। শুধুমাত্র তো চিনার পার্ক নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গা, শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এইরকম ভাবেই জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে সেখানকার মানুষদের, নিত্যযাত্রীদের। শুধু কি SSKM হাসপাতাল, ছবিটা তো কার্যত একই রকম রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেরও, সেখানেও জমে রয়েছে জল, এমনকি এই হাসপাতালে যেই সকল মেডিকেলের বর্জ্য রয়েছে সেগুলো পর্যন্ত জলে ভেসে থাকছে। অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে। দানার জেরে সামান্য বেশি বৃষ্টিপাত, তাতে বেরিয়ে পড়ল কলকাতার নামী সরকারি হাসপাতালগুলির কঙ্কাল সার চেহারাটা। জল নিকাশি তো দূর, নেই ন্যূনতম বর্জ্য ব্যবস্থাপনাও, সাধারণ ময়লা আবর্জনা তো বটে, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক্যাল ওয়েস্টও। কলকাতা মেডিকেল কলেজে ধরা পড়ল ভয় ধরানো এই ছবিটা।
যে মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে রোগীদের ট্রিটমেন্ট হয় এবং সেখানে হাইজিন মেইনটেইন করার প্রয়োজন রয়েছে, কিন্তু সেখানেই একদিকে যেরকম জল জমে রয়েছে, এই জল জমে রয়েছে এবং তারই সঙ্গে এখানে আজ গদি থেকে শুরু করে হাসপাতালের যে ব্যবহৃত সামগ্রী এখানে কার্যত ফেলে দেওয়া হয়েছে, ডাম্প করা হয়েছে। হ্যান্ড গ্লাভস রয়েছে, হ্যান্ড গ্লাভস কিন্তু এভাবে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস যেও মেডিকেল ওয়েস্ট যে ক্লিনিং ব্যাগ, সেই ক্লিনিং ব্যাগ কিন্তু এখানে পড়ে রয়েছে। জল নামতে আরো স্পষ্ট হলো ভয়াবহ ছবিটা। দেখা গেল এক জায়গায় স্তূপাকৃত হয়ে রয়েছে রক্তের নমুনা সংগ্রহের ভায়াল। অসুস্থ পরিজনের রিপোর্ট সংগ্রহ করতে এসে ভয়ানক কোনো সংক্রমণ নিয়ে বাড়ি ফিরছেন না তো মানুষ? স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মূল্য কি আদৌ দিতে পেরেছে সরকার? এখনো কেন সরকারি হাসপাতালে স্বাস্থ্য ফেরাতে এসে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ উপহার পেতে হচ্ছে মানুষকে? নাকি কোনো এক মহানুভবের জেলে থাকার কারণে চিকিৎসা বর্জ্য পাচার হচ্ছে না বলে তা উপচে পড়ছে সরকারি হাসপাতাল পরিসরে? রিপাবলিক বাংলা। রাজ্যের সরকারি হাসপাতালগুলোর যে ছবিটা বেয়াবরু করে দিল ঘূর্ণিঝড় দানা, তা নিয়ে আর আলাদা করে বলবার কোনো জায়গায় নেই। তার কারণ কি? তার কারণ যেভাবে এই হাসপাতালগুলোর সামনে, অর্থাৎ আউটডোরের বাইরে শুধু নয়, মেন গেটে যেভাবে জল জমে রয়েছে, সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রত্যেককে। আর এখান থেকেই কার্যত রোগের সংক্রমণ বাড়তে পারে। তার কারণ এই জমা জল, সেই জমা জলেই ভাসছে চিকিৎসার বর্জ্য। পাটুলির ভাসমান বাজারের কথা জানেন তো? অক্টোবরের অকাল বৃষ্টিতে এবার দেখুন কলকাতার ভাসমান হাসপাতাল। সরকারি হাসপাতালের এই করুণ চিত্র কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের। জল নিকাশির হাল এতটাই খারাপ, হাসপাতালের অন্দরই ভাসছে কাগজের নৌকো। দানার প্রভাবে বৃষ্টিপাত একটু বেশি হতে জল থই থই হাসপাতালের একাধিক বিভাগে। প্রসূতি বিভাগে ছাদ চুঁইয়ে জল পড়েই চলেছে অনবরত। আদেও সুরক্ষিত গর্ভবতী মা ও সদ্যজাত শিশুরা। একদিকে জলমগ্ন হাসপাতাল, অন্যদিকে ওপিডিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। যদিও এত কিছুর পরেও কারোর কোনো হেলদোল নেই। এদিকে পরিষেবা নিতে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের। ভেতরে যেমন জল যন্ত্রণার ছবি, হাসপাতালের বাইরেও অবস্থা আমি রয়েছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে সামনের রাস্তাটায়, সেন্ট্রাল অ্যাভিনিউ। পরিস্থিতি একেবারে, যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলোও কার্যত সমস্যার সম্মুখীন হচ্ছে, পরে গাড়ি ঠেলে নিয়ে আসতে হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি হাঁটা পথেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন যে কোনো সময় রোগীরা আসবেন, রোগীরা যাবেন। এক্ষেত্রে যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে বেগ পেতে হবে এই রাস্তা দিয়ে যদি কেউ যাতায়াত করে। জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করাতে প্রতিশ্রুতির ঝাঁপি উপুড় করে দিয়েছিল নবান্ন। আসল কাজের কাজ যে কিছুই হয়নি তা প্রমাণ করে দিল একটা বৃষ্টিমুখর শুক্রবার। এরাজ্যে সরকারি হাসপাতালগুলোর হাল কি কোনো দিনও শুধরবে না? রিপাবলিক বাংলা।